C++ এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আমরা সকল এক্সেপশনগুলোকে একসাথে ক্যাচ করতে পারি। সো আমরা জানি যে যদি আমরা একটা ট্রাই ব্লক নেই এবং এখানে আমরা একটা কোনো এক্সেপশন থ্রো করি সামথিং ওয়ান, এবং এখানে আসার পর আমাদেরকে সেটা টাইপটা মিসম্যাচ হওয়া যায় না। যেমন এখানে ইন্টিজার আছে, তো সেক্ষেত্রে আমাকে এখানে ইন্টিজার নিতে হবে এবং দেন আমাকে এখানে এক্সেপশনের জন্য যা যা করা লাগে তাতে করতে হবে। ধরলাম আমি এখানে একটা প্রিন্ট দিলাম এক্সেপশন। সো আমি যদি এখানে এটাকে রান করি, সো এটা ঠিকমতো রান হবে, কিন্তু আমাদের তো অনেকগুলো এক্সেপশন থাকতে পারে। এর কখনো এটা ইন্টিজার, কখনো ডবল, কখনো ফ্লোট, সো অনেক কিছু থাকতে পারে। যেমন আমি এখানে ইন্টিজার এ নিলাম এবং আমি এটার মানটাই ইনপুটে নেব। যদি আমার এ এর মানটা ওয়ান হয় তাহলে আমার থ্রো করবে ওয়ান। যদি আমার এ মানটা টু হয় তাহলে থ্রো করবে 1.2, আর যদি আমার এ মানটা থ্রি হয় সেক্ষেত্রে আমার থ্রো করবে 1.2.com। সো আমি এখানে তিনটা নিছি, একটা ইন্টিজার, একটা ডবল, একটা স্ট্রিং, এবং আমি যখন এটাকে রান করব তখন আমি যদি ওয়ান দেই সেক্ষেত্রে এক্সেপশন ঠিক আছে, এবং পরবর্তীতে আবার রান করলাম এই ক্ষেত্রে যদি আমি টু দেই সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা ক্রাশ করতেছে, কারণ আমার টাইপটা মিসম্যাচ হয়ে গেছে। এটা ডবলটা থ্রো করতেছে এক্সেপশন হিসেবে, কিন্তু এখানে ইন্টিজার নিচ্ছে। সো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আগে বলেছিলাম যে আরেকটা এখানে ক্রিয়েট করতে হবে ডবল ই দিয়ে, এবং এরপর এটাকে যদি আমরা রান করি দেন টু দেন এক্সেপশন অ্যান্ড এগেইন আমি এটাকে আবার রান করলাম, যখন আমি থ্রি দেব তখন আবার ক্রাশ করবে কারণ আমি স্ট্রিংয়ের জন্য এটা করিনি। সো এরকম আমাদের বিভিন্ন অনেক থাকতে পারে এক্সেপশন, অনেক টাইপের। আমরা যদি একটা কোনো প্রজেক্ট করি সেখানে 100টার মতো বিভিন্ন টাইপের এক্সেপশন থাকতে পারে, এবং সেগুলোকে যখন আমরা ক্যাচ করতে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে সেরকম সবগুলোর জন্যই কি এক্সেপশন তৈরি করতে হবে, সবগুলোর জন্য যখন ক্যাচ ব্লকে বিভিন্ন টাইপগুলো দিয়ে দিতে হবে। আর যদি আমরা চাই যে সবগুলো একসাথে ক্যাচ করতে করব সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো একটা টাইপ না দিয়ে শুধুমাত্র তিনটা ডট দিলেই হবে, অর্থাৎ তিনটা ডট মানে এখানে সব ধরনের এক্সেপশন এটা ক্যাচ করবে, এবং সব ধরনের এক্সেপশন এটাকে ক্যাচ করে সেটাতে আসবে। সো এখন আমি যদি এটাকে রান করি, সো ফার্স্ট টাইম আমি থ্রি দেবো, দেখা যাচ্ছে যে এক্সেপশনটা চলে আসছে। এগেন রান টু এক্সেপশন, আবার রান করলাম এবং ওয়ান দিলাম এক্সেপশন, তার মানে এগুলো সবগুলোকে এসে ক্যাচ করতে পারতেছে। তো ট্রাই আর ক্যাচ ব্লকের মধ্যে যে ব্যাপারটা সেটা হলো যে ট্রাই করার পরে সে ক্যাচের কিন্তু একটার পর একটা স্টেপে যায়। প্রথমে অনেকগুলো ক্যাচ ব্লক থাকলে একটার পর একটা যেটাতে প্রথমে পায় সেখানে স্টপ করে দেয়। সো আমরা যদি চাই যে শুধুমাত্র ইন্টিজারের জন্য আমরা আলাদা করে রাখবো এবং বাকি সবগুলোর জন্য আলাদা, সো সেই কাজটা আমরা এখানে করতে পারি, কারণ যেহেতু আমরা জানি প্রথমে যে কেস প্রোগ্রামটা হবে সেটা নিয়ে কাজ করবে। সো প্রথমেই যদি আমি দিলাম যে যদি সেটা ইন্টিজার হয়, সো দেন আমি কি করব, যদি আমার এক্সেপশনটা ইন্টিজার হয় দেন আমি এখানে একটা প্রিন্ট করব ইন্টিজার এক্সেপশন, সো শুধুমাত্র ইন্টিজারের জন্য এটা কাজ করবে এবং বাকি সবগুলোর জন্য এটা কাজ করবে। যদি আমি প্রোগ্রামটাকে রান করি সেক্ষেত্রে আমি যখন ওয়ান দেব তখন দেখাবে ইন্টিজার এক্সেপশন, এবং
যখন আমি 3 দেব যখন আমি 3 দেব তখন আমার শুধুমাত্র এক্সেপশন দেখাবে সো এর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে আমরা সবগুলো এক্সেপশন একসাথে ক্যাচ করতে পারি আবার সবগুলো এক্সেপশন বাদ দিয়ে আলাদা একটা এক্সেপশন রেখে বাকিগুলো সব এক ক্যাটাগরিতে করতে পারি সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে